যে সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সাথে এক সাক্ষাতে ওবায়দুল কাদের বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভব নয়, এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তারা বলে থাকুক না কেন যে যুক্তরাষ্ট্র কোনো মানে ম্যাটার করে না, তারা চীনের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে ইদানিং দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র যে একটি ফ্যাক্টর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে দেখা করার সময় ওবায়দুল কাদের সাথে একটি বড় প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ে তথাকথিত যে প্রতিনিধি দল তারা গিয়েছে, এবং সবচেয়ে অবাক করার মতো যে বিষয় হচ্ছে যে এই প্রতিনিধি দল যারা পিটার হাসের সাথে দেখা করেছেন তার মাঝে ছিলেন যাকে আপনি মেইল প্রস্টিটিউট বলেন, সে মোহাম্মদ আরাফাত। তো কথা হচ্ছে যে আরাফাতের মতো লোকজন তাদেরকে নিয়ে ওবায়দুল কাদের পিটার হাসের সাথে দেখা করলেন এবং তারা মানে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। আপনার কি মনে হয় যে আমেরিকান রাষ্ট্রদূত তিনি কনভিন্স হয়েছেন তাদের কথাবার্তায়? এটা নিয়ে যদি কিছু বলেন। আপনি প্রথমে একটা ভালো কথা বলেছেন যে ওটাকে কি বলে ভারতীয় তাবেদার সরকার বাংলাদেশে, তারা সবসময় ওয়েস্ট এবং আমেরিকাকে আন্ডারমাইন করার চেষ্টা করে জনগণের সামনে, কিন্তু পর্দার আড়ালে তারা পা ধরে, এটাই বাস্তবতা। আমেরিকা ফ্যাক্টর, পৃথিবীর এমন কি কোনো দেশ আছে যে দেশ বলতে পারে আমেরিকা ফ্যাক্টর না? নেম ওয়ান কান্ট্রি, আনলেস দোজ পিপল আর রিয়েলি সিনিক, যারা ইম্প্র্যাকটিক্যাল, যাদের বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নাই, একমাত্র তারাই বলতে পারে আমেরিকা ফ্যাক্টর না। পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার, তাদেরকে যদি কেউ বলে কেউ ফ্যাক্টর না, তাহলে এগুলো জাস্ট রাস্তার গরু ছাগলদের কথাবার্তা, এক। আর দুই, আপনি বলেছেন মেল প্রস্টিটিউট আরাফাত ওখানে গিয়েছে, আরাফাতকে ওখানে কেন নিয়েছে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, কথাটা অনেকের বিশ্বাস হবে না কিন্তু এটাই বাস্তবতা। সেটা হচ্ছে ওবায়দুল কাদের ইংরেজি জানে না, ওবায়দুল কাদের ইংরেজি ও সাথে অন্যান্য যেসব লোকজন গেছে তাদের ইংরেজির নমুনা হচ্ছে ইয়েস নো ভেরি গুড। সো এখন পিটার হাস তো আর বাংলা জানে, ধরেন পিটার হাস ওরা বাংলাদেশে যত অ্যাম্বাসিডরই পাঠায় তারা বাংলা ভাষার উপরে কিছু না কিছু দখল থাকে, কিন্তু ইংলিশে কমিউনিকেট করার জন্য তাদের একজন ইন্টারপ্রেটার দরকার। এখন একজন ইন্টারপ্রেটার হিসেবে কাকে নেওয়া যায়? সো মেল প্রস্টিটিউট আরাফাতের চাইতে ভালো কেউ তারা খুঁজে পায় না এবং রিলায়েবল কাউকে খুঁজে পায় না। সো মেল প্রস্টিটিউট আরাফাত ওখানে গেছে ট্রান্সলেশন করার জন্য। ওবায়দুল কাদের গোপাল ভাড়ের ভাষায় যে কথা বলেছে, তারপরে তার সাথে অন্যান্য লোকজন যারা গিয়েছে তারা ওখানে গিয়ে ইয়েস নো ভেরি গুড বলার চেষ্টা করছে এবং আরাফাত কি করেছে ওটাকে ট্রান্সলেশন করেছে। এখন গোপাল ভাড় ওবায়দুল কাদের বলেছে যে আমেরিকান অ্যাম্বাসেডরকে বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া যাবে না। আমি 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 একটা কথা বলি, যেমন কথাটা কেমন যে জমির মালিক না, রাখালের কাছ থেকে জমি ক্রয় করা, কথাটাকে আমি কিভাবে বলবো? ধরেন আমি আর আপনি একখণ্ড জমি কিনতে যাব, জমি কিনতে গেলে ওই জমির মালিকের কাছ থেকে আমার সিগনেচার লাগবে, জমির মালিক বলে আমি জমি বুঝবো না, আর জমির রাখাল বলে হ্যাঁ আমি এটা নিয়ে নেগোসিয়েট করব। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সরকারের প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে ওবায়দুল কাদেরের কথা কতটা মূল্য আছে? আমি কথাটাকে কেন এভাবে বলি, কথাটা বলার একমাত্র কারণ পররাষ্ট্রমন্ত্রী যখন ইন্ডিয়া থেকে এসে বলল যে আমি ভারতকে বলে এসেছে যে কোনো উপায় হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, আওয়ামী লীগ কি করলো জানেন? ইনডাইরেক্টলি ওটাকে কি বলে ওই মোমেনকে ডিজোন করা শুরু করলো, তাকে এখানে নেয় না ওখানে নেয় না, এটা করতে পারবে না ওটা করতে পারবে না, মোমেন কোনো কাজেই লাগে না, তাকে ডিজোন করলো। এর অর্থ কি জানেন? মোমেন যদি ভারতে গিয়ে বলে আসতো যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে হাসিনা কেন, আপনারা সঠিক নির্বাচনের ব্যবস্থা করুন, ওই নির্বাচনে যদি আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে দেন আমাদেরকে হেল্প করেন, টোটাল ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজটা এইভাবে হওয়া উচিত ছিল, কিন্তু এটা না করে উনি বলেছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী, তো যে কোনো উপায়, ওটা তারা কি বলছে কথাটা সাবজেক্টে এই, মোমেন কিন্তু এসে ঠিক কথা বলে নাই, মোমেন সত্য কথাটাও বলে নাই, মোমেন কিন্তু যেই কথাটা বলেছে কথাটা কিন্তু আমি মাস দেড়েক আগে আমি ডিসকভার করছি এবং এটা নিয়ে আমি লোকেট করার চেষ্টা করছি আসলে মোমেনের সাথে ভারতের যে কনভারসেশন হয়েছে সেখানে কি বলছিল। ভারতে গিয়ে মোমেন বলেছে বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষা করতে গেলে হাসিনার কোনো বিকল্প নাই, তো যে কোনো উপায়ে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, মোমেনের কথা ছিল এইটা। মোমেনের কথা ওইটা ছিল না যে বাংলাদেশের বাংলাদেশে অনেক জঙ্গি আছে তাদের জন্য বাংলাদেশের জন্য হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, কনভারসেশন এটা ছিল না, মোমেন মিথ্যা কথা বলেছে।
কনভারসেশনটা ছিল বাংলাদেশে ভারতের স্বার্থ উদ্ধার করার জন্য হাসিনার কোনো বিকল্প নাই, তো আপনারা যে যাই করেন যত গোসাই করেন না কেন হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। তো মোমেন আসলে বাংলা কথা বলতে গিয়ে অনেক সময় গড়পড়তা হারায় ফেলায়, রামের জায়গায় শ্যাম বইলা ফেলায়, রাম ছাগলের জায়গায় কুত্তা বইলা ফেলায়, তো ওটা মোমেন বলছে। এখন ওবায়দুল কাদের আমেরিকান এম্বাসিতে গেছে গিয়ে বলছে তত্ত্বাবধায়ক সরকার আমাদের এটা ফিরে যাব না। এখন আমাকে বলেন তত্ত্বাবধায়ক সরকারে যাবে কি যাবে না, বা বাংলাদেশের মতিঝিলে শেখ মুজিব পায়খানার গোড়াপত্তন হবে কি হবে না, এই সিদ্ধান্ত কি ওবায়দুল কাদের নেয়? ওবায়দুল কাদের গোপাল ভাড় এবং মানসিক ভাবে ভারসাম্যহীন একজন মানুষ। ওবায়দুল কাদের হচ্ছে মানসিক ভাবে সম্পূর্ণরূপে ভারসাম্যহীন একজন মানুষ, যা কথার উপরে কেউই নির্ভর করে না, এবং হাসিনা এটা জেনেই ওবায়দুল কাদের মতো লোককে মহাসচিব বানিয়েছে। আশেপাশে কতগুলো চাটুকার রাখা দরকার, এবং চাটুকার যাদের কোনো ক্লাস নাই, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো বিবেক নাই, যাদের কোনো বুদ্ধি নাই, যাদের কোনো সিদ্ধান্ত নেয়ার মতো যোগ্যতা নাই, তাদের মতো একজন হাসিনা বানিয়েছে গোপাল ভাড়। এখন বাংলাদেশের মনে হয় যে কোনো রাজনৈতিক দলের মহাসচিব, স্পেশালি বড় দলের রাজনৈতিক মহাসচিব কেন, রাজনৈতিক দলের মহাসচিব কেন যেন তারা একটা গোপাল ভাড় টাইপ লোক খুঁজে। তো একটা হচ্ছে গোপাল ভাড় টাইপ, এবং হচ্ছে মানসিক ভাবে ভারসাম্যহীন। আপনি আমাকে বলছেন হাসিনা শেখ গোপালের ওবায়দুল কাদেরকে দিয়ে মেসেজ দিয়েছে। ভাই সাকিব, ওবায়দুল কাদেরকে দিয়ে যদি আমেরিকান এম্বাসিতে মেসেজ দেওয়াইতে হয় হাসিনার, তাহলে হাসিনার তার আগে 14 বার গলায় রশি লাগিয়ে ঝুলে পড়া উচিত। ওবায়দুল কাদেরের যে কোনো অস্তিত্ব নাই, ওবায়দুল কাদের যে যা শুধুমাত্র একটা ঠুটো জগন্নাথ, এর বাইরে এটা আমেরিকান এম্বাসি না, শুধু পৃথিবীর যে কোনো প্রান্তের একটা মানে আপনি রিক্সাওয়ালা বলেন, কুলি মজুর বলেন, আমার মতো সাধারণ মানুষ বলেন, আপনার মতো সবাই আমরা জানি কথাবার্তা কোনো ভারসাম্য নাই, তার কথাবার্তা ইংরাজি বাংলা সে কি বলে মানে এর কিছু নাই। তো এখন এইসব আলোচনায় সমন্বয় করে আমি শুধু একটা কথা বলি, ওবায়দুল কাদের ওই যে কি আছে না, মনিবরা টেবিলে বসে খাচ্ছে, তো চাকর বাকররা কি করে, চাকর বাকররা টেবিলের পাশে ঘোরে আর মনিবরা কি কথা বলে এই কথাবার্তাগুলো শুনে। তো এমন হইতে পারে যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, হাই কমিশনার হাসিনা, রেহানা, এদের পাঁচাটা কয়েকজন বসে খাচ্ছে এবং পাশে বলছে আমেরিকান অ্যাম্বাসেডরকে বলার উচিত যে আমরা তত্ত্বাবধায়ক সরকারে যাইতে পারি না। আর আরো একটা কথা, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আপনার মনে হয় আওয়ামী লীগ যাবে, এই চিন্তা করার কোনো মানসিকতা আমেরিকান এম্বাসি বা বাংলাদেশের জনগণের থাকা উচিত? আওয়ামী লীগ কি এফোর্ড করে তত্ত্বাবধায়ক সরকারে যাইতে? আওয়ামী লীগ কি এফোর্ড করে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন করার জন্য? আওয়ামী লীগ কি এফোর্ড করে ভারতের সাথে বুক কুচা কইরা দাঁড়াইয়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে? না, এর কোনোটাই পারে না। আরো একটা কথা আছে, আপনি বলছেন হাসিনা তাকে শিখিয়ে দিয়েছে, আপনি যদি আমাকে হাসিনার বদলে এটা বলতেন ভারতীয় হাই কমিশনার তারে শিখায় দিচ্ছে, শিখায় দেয় না তারে বইলে দিচ্ছে, তাকে অর্ডার করছে তুমি আমেরিকান এম্বাসি থেকে এই কথাটা বইলে আসবা, আমি তাহলে এইটা মেনে নিতে পারি। হিন্দিতে হয়তো বলছে ইধার মে যাও উধার মে যাও, পড়তা হায় মরতা হায়, ওবায়দুল কাদের ওইটা ভালো বুঝছে, কারণ রাত্রিবেলা তো রাত্র 12টার পরে তো হিন্দি গানের মুজরা বসে ওবায়দুল কাদের ঘরের মধ্যে, যেখানে ছাত্রলীগের মেয়েরা এসে ডান্স করে। তো সেখানে ওবায়দুল কাদের ওখানে গিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, এগুলো অত্যন্ত বেমানান। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ তাহলে কি মিডিয়ার সামনে কি মানে মিথ্যা কথা বলেছে? যে 100% ওদের মিথ্যা কথা বলার জন্য মিডিয়া টিডিয়া লাগে না, ওরা যদি মক্কা শরীফে আমাদের কাবা শরীফের সামনে গিয়ে দাঁড়ায়, ওখানে দাঁড়ায় কোরআনের উপরে হাত রাখা ওবায়দুল কাদের বলবে আমার বাবার নাম গঙ্গারাম, ও ওবায়দুল কাদের কাবা ঘরের সামনে গিয়ে কোরআনের উপরে হাত দিয়ে বলবে আমার দাদা হলো মুজিব শেখ আর আমার বাবার নাম গঙ্গারাম। কেন গঙ্গারাম হইল বলে, উনি তো আগে আগেকার দিনে হিন্দু ছিল, অচ্ছুত হিন্দু, কোন রকম ধাক্কায় ধোকায় নাম বদল টদল করে আমি মুসলমানিও করাই নাই, আল্লাহর কসম, খোদার কসম, ভগবানের কসম, কৃষ্ণের কসম, এই ওবায়দুল কাদের দ্বারা দাঁড়ায় মিথ্যা কথা বলবে। এবং আরো একটা কথা আপনি শুনেন, আপনার খেয়াল আছে না ফখরুদ্দিন মঈনুদ্দিনরা যখন তারে দৈরা ওই ইন্টারোগেশন করতেছিল, আপনার খেয়াল আছে? মানে আমি এখনো চিন্তা করি, শালার পুতের জান বাইরে যাইতেছে তারপরে ফলের মধ্যে কামড় দেয় আর কয়,
এইসব টাকা পয়সার লেনদেন তো আমাদের আপা করেছে, ম্যাডাম করেছে, এটা কয় আর শালার প্রতি একটা আপেলে কামড় দেয়। আর মনে মনে আঙ্গুর খায়, আঙ্গুর খায়। আপনি 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 চিন্তা করে দেখছেন ওর ক্লাস এখন। ওরে যদি আপনি বলেন ওবায়দুল কাদেরও কোনো একটা মানুষ এবং সে আবার নেতা। আর একটা কথা আপনি মনে রাখেন, ওবায়দুল কাদের যদি একজন ক্যাপাবল লিডার হইতো তার সাথে মেল প্রস্টিটিউট আরাফাতকে পাঠাইতো না। ওখানে যে কজন গেছে প্রত্যেকটা লোক ইনক্যাপাবল অফ এক্সপ্রেসিং দেমসেলফ, দে হ্যাভ নো ক্লু ইন রিগার্ডস টু দেয়ার কান্ট্রিজ স্ট্যান্ডিং অর ডেমোক্রেসি অর এনি আদার স্টাফ দ্যাট দে উড বি এবল দে হ্যাড দ্যাট ক্যাপাসিটি টু এক্সপ্রেস দেমসেলফ টু দ্য আমেরিকান অ্যাম্বাসেডর। So at that time then it an interpreter to tara ki korche tara oi male prostitute arafat er moto ekjon ke niye geche ar male prostitute arafat okhane giya apni dekhen guard dohrom mohrom saraiya hat ek khan dhoira ki sundor bhabe daraiche মানে আমার মনে হইছে। এবং আরেকটা কথা যাকে মিলন, আমি আপনাকে সহ দর্শকদেরকে আজকে বলতে চাই যে আমরা মাঝে মাঝে বলে থাকি না যে আরাফাত এই সরকারের আমলে প্রায় কয়েক হাজার কোটি টাকা সে কামিয়ে নিয়েছে। তো অনেকে ভাবতে পারেন যে এটা প্রমাণ কি, আমরা কিভাবে বললাম। আজকে একটু প্রমাণ দিতে চাই আমি আপনাকে এবং দর্শকদেরকে সাক্ষী রেখে। বাংলাদেশের আপনার সাবমেরিন কেবল সিস্টেমের লাইসেন্স পেয়েছে মাত্র চারটি কোম্পানি, তার মধ্যে একটি কোম্পানির নাম হচ্ছে সিডি নেট কমিউনিকেশনস লিমিটেড। এবং এই সিডি নেট কমিউনিকেশনস লিমিটেড এর চেয়ারম্যান হচ্ছেন এই মোহাম্মদ আরাফাত। তাহলে সে কত টাকার মালিক আপনি একটু অনুমান করে দেখুন, যে মাত্র চারটি কোম্পানি সাবমেরিন কেবলের লাইসেন্স পেয়েছে, তার মধ্যে একটি এই মোহাম্মদ আরাফাতের। এখন আমার প্রশ্ন হচ্ছে এই আরাফাত সাবমেরিন কেবল সিস্টেম সম্পর্কে তার কি ধারণা আছে, কি অভিজ্ঞতা আছে, বা সে কত বড় ইঞ্জিনিয়ার যে ধরনের একটি কোম্পানির লাইসেন্স তাকে দিয়ে দেওয়া হলো। আপনার এই প্রশ্নের জবাবে আমি দুই তিনটা কথা বলবো। আরাফাতের যোগ্যতা কি, উনি ক্যালিফোর্নিয়ায় সজীব আহমেদ ওয়াজেদকে নিয়ে প্রস্টিটিউট ভাড়া করেছে এবং সেখানে পুলিশের দ্বারা গুতা খেয়ে প্রস্টিটিউটদের জুতার বাড়ি খেয়ে বের হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের ঘাড়ের মধ্যে হয়তো দশটা জুতার বাড়ি খাইতো, তার ভিতরে দশটার ভিতরে নয়টা। সজীব ওয়াজেদ জয় বোধহয় বলছে দামরা বেটা আমার শরীর বিকলাঙ্গ, আমার কোমরে ব্যথা, আমার এইখানে ব্যথা ওইখানে ব্যথা, পিটারি গুলা তুই নে। আরাফাত বসে বসে জুতার বাড়িগুলা নিছে। তো জুতার বাড়িগুলা কি এমনি নিছে, ওর কোনো বেনিফিট লাগবে না, ওরে ধনী বানাইতে হবে না, ওরে ধনী না বানাইলে ভবিষ্যতে এই গভর্নমেন্ট যদি কখনো না থাকে তাহলে আমেরিকা বসে তো প্রস্টিটিউট বিজনেসে যাইতে, প্রস্টিটিউশন বিজনেসে যেতে হবে। তার আফাত জুতার বাড়িগুলো খাবে, এখন ওরে দুই পয়সা বানাই দেবে না। আচ্ছা আপনি বলছেন ওর অভিজ্ঞতাকে, আমাকে আপনি একটা কথার অ্যান্সার করেন, সজীব আহমেদ ওয়াজেদের কি যোগ্যতা আছে আইসিটি অ্যাডভাইজার হিসাবে 2 কোটি টাকা প্রতি মাসে বেতন পাওয়ার? সজীব আহমেদ ওয়াজেদের আপনি বারবার আপনি কতগুলো চুনোপুটি যারা কয় টাকা পাইছে এগুলোর দিকে ঘুরেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায়। হাজার কোটি টাকা একটা মাত্র চারটা কোম্পানি সাবমেরিন কেবলের লাইসেন্স, তার মধ্যে একটা আরাফাতের কোম্পানি, কারণ আরাফাতের কোম্পানিটা পাবে না কেন? আরাফাত যদি সজীব আহমেদ ওয়াজেদকে বলে থাকে যে আমি যদি 1,000 কোটি টাকা আর্ন করি সেখান থেকে 6,000 কোটি টাকা আমি তোমারে দেবো, 4,000 কোটি টাকা আমার, তো অসুবিধাটা কি, তাকে দিবে না কেন? সজীব আহমেদ ওয়াজেদের পাঁচাটা কুত্তা, সে যদি বলে যে আমি 1 কোটি টাকা কামাবো তার 60% আপনার 40% আমার, 60% আমি, আমার সন্দেহ আছে। সজীব আহমেদ ওয়াজেদকে হয়তো তারা 75% দেয় এবং তারা 25% নেয়। তো এক্ষেত্রে বিজনেস অ্যাজ ইউজুয়াল। ইউ আর অ্যাস্কিং দ্যাট ইজ দ্যার এ স্পেসিফিক কোয়ালিফিকেশন অফ মেল প্রস্টিটিউট আরাফাত, তার কোনো যোগ্যতার দরকার নেই, তার যোগ্যতা একটা, সে সজীব আহমেদ ওয়াজেদকে চিনে, তার যোগ্যতা আর একটা, সে সজীব আহমেদ ওয়াজেদের জন্য প্রস্টিটিউটদের জুতার বাড়ি খেয়েছে। এবং বাংলাদেশে গিয়ে কুচিন্তা ফাউন্ডেশন নামের কোন এক ছাতা মাথা খুলেছে, সেখানে বসে বসে সমী ওয়াজেদ সমী কাসারের মতো প্রস্টিটিউটদের আনে, তাও আবার ঠিক মতো ধরে রাখতে পারে না। যেমন সজীব আহমেদ ওয়াজেদ কোন পাঞ্জাবি মেয়েকে বিয়ে করছে, তার রাত্রিবেলা তার যন্ত্র অকেজো থাকে বলে সে ভাগছে। এখন আবার একটা ম্যারিড একটা ডিভোর্সি এক মহিলাকে, কোনো ডিভোর্সি না, এক অ্যাটর্নিকে বিয়ে করছে, সে অ্যাটর্নি তার আগের হাজবেন্ডের সাথে আবার সম্পর্ক মেনটেন করে, বুঝেন তো কোন দিকে যায়। তো আপনি আরাফাতকে বিজনেস দিয়েছে এটা আনইউজুয়াল কিছু না, এটা নর্মাল কথা। তাকে ওকে আমেরিকান এম্বাসিতে নিয়ে গেছে শুধু ইন্টারপ্রেটার হিসাবে ট্রান্সলেট করানোর জন্য। আর আরেকটা কথা হচ্ছে ওবায়দুল কাদের ওখানে গিয়ে বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাব না, এটা কোনো নিউজ না। এটা কেন নিউজ না, হাসিনা আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এটা এফোর্ড করে না। প্রথম কথা আমি সিরিয়ালি আমি ভুল বলছি, ইন্ডিয়া হাসিনা শেখ এবং আওয়ামী লীগ
এটা এফোর্ড করে না। আর এইসব গোপাল ভাঁড়, নেরিকুত্তা, ওবায়দুল কাদেরের মতো লোকজন এবং সাথে যেসব লোকজনরা গেছে, এরা গরু ছাগল চাকর বাকর, এদেরকে কে পাত্তা দেয়? আপনি একটা কথা আপনি মনে রেখেন, পৃথিবীতে এই কথাটা সবাই জানেন যে কোনো সরকার, কোনো অবৈধ সরকার, কোনো ফ্যাসিস্ট রুলার পৃথিবীতে সারা জীবনের জন্য থাকে না। এদের অস্তিত্ব, এদের অস্তিত্ব বাংলাদেশের নেরি কুকুরের মতো ড্রেনের পাশে পড়ে থাকা লোকজন। বাংলাদেশে তো আর এরা থাকবে না। ওবায়দুল কাদের কিছুদিন আগে না বলছে সে পালায়া যাবে না, সে বাংলাদেশেই থাকবে, ও বাংলাদেশে থাকবে ওই পর্যন্ত যদি এই হারাম, এই হারামজাদা শুয়োর বেঁচে থাকে, এই গোপাল ভাঁড় যদি বেঁচে থাকে। ও যদি বেঁচেও থাকে, ওরে যে হাজতে নিবে, হাজতে নেওয়াও তো বিপজ্জনক, ওরে হাজতে নিয়ে কি করবে? হাজতে নিয়ে কিছু করার মতো কি কোনো আছে কিছু? ওরে হাজতে নিয়ে করবে কি? ওরে পিটানোর, ও তো পিটানোর আগে পাছার কেবল খুইলা বলবে যে আমারে পাছায় পিটাও, শরীরের আর কোনো জায়গায় তার মাড্ডি ছাড়া আর কোনো কিছু নাই।